কর্তামশাই আজ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, কত বড় নাধনী তুমি হয়েছো দেখি তো, আমার মায়ের হাতে সেই রান্নাটা করে দেখাও তো। চলো, আজকে মরশুমের প্রথম ইলিশ এসছে বলে বাড়িতে কথা, তো সেই জন্য কর্তামশাই প্রত্যেক বছরই এই আবদারটাই করে যখন প্রথম ইলিশ মাছ আসে। ইলিশ মাছটা গোটাই এনেছিলাম বাজার থেকে, সেটাকেই কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর যেটা বলছিলাম, অনেকের ক্ষেত্রেই হয় যে শাশুড়ির মায়ের কাছ থেকে অনেক রান্নাই কিন্তু অনেকে শেখে, কিন্তু আমি সে সুযোগ পাইনি। রিসেপশনের পরের দিন থেকেই আমাকে হেসে সামলাতে হয়েছিল, সেই জন্য কর্তামশাইয়ের কাছ থেকেই শাশুড়ি মা যে রান্নাগুলো করতেন সেই রান্নাগুলো শেখা হয়েছে আমার কর্তামশাইয়ের হাত ধরেই আর কি। আজকে চেষ্টা করছি সেই স্বাদটা আনারই, জানি না আমি আদৌ আনতে পারবো কি না। আমি এখানে বেগুন আর আলু লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার তেলের মধ্যে একটু নুন দিয়ে বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেব। বেগুন ভেজে তুলে রেখে দিয়ে দেব আলুগুলোকেও, আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। যতক্ষণে আমি সবজিগুলো ভাজছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই তো আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। সবজিগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে রান্না করলে কি হয়, সেই রান্নার টেস্ট কিন্তু একেবারে অসাধারণ হয়ে যায়। সবজির টেস্টটা থাকে, সবজির যে নিজস্ব গুণটা থাকে সেটাও কিন্তু বজায় থাকে। এবার সেই তেলেতেই দুটো দুটো করে মাছ কিন্তু ভেজে নেব। যেহেতু তেলটা কমে গেছে সেই জন্য মাছগুলো দুটো দুটো করে ভেজে নিলাম। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর জিরা কাঁচা লঙ্কা, এখানে তিনটের মতো লঙ্কা দিয়েছি। আর একটা মশলা যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, একটা বাটিতে হলুদ গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই এই যে তেলটা কষিয়েছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। এই রান্নাতে আর বিশেষ কিছু মশলা পড়ে না, কিন্তু এই সাধারণ মশলা দিয়ে একটা অসাধারণ রান্না কিন্তু তৈরি করা যায়, সেটা কিন্তু দেখলে বিশ্বাসও করা যায় না। এখনকার বেশিরভাগ রান্নাতেই ওই কাজু কিশমিশ এটা ওটা কত কিছুই যে দিয়ে রান্না হয় তার নেই ঠিক, কিন্তু আগেকার দিনের এই যে সামান্য কিছু মশলা দিয়ে যে কত সুন্দর রান্না করা যেত সেগুলো হয়তো অনেকেই এখন জানে না। আলু যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য প্রথমেই আলুটা দিয়ে আগে সিদ্ধ করে নেব। স্বাদ মতো নুনটাও কিন্তু দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, যেহেতু এটা ঝোলঝোল হবে সেই জন্য। দেখো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার বেগুনগুলোও দিয়ে দেব আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো, মাছগুলো দিয়েও একটুখানি ফুটিয়ে নেব। এই ঝোলটা তোমাদের কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আমার মনে হয় ইলিশ মাছ আসলে এরকম একটা ঝোলের আবদার কিন্তু সবাই কম বেশি করে থাকে। একটুখানি ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি ফুটিয়ে নেব, চাপা দিয়ে দেব, আরও চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য রেখে দেব। চলো, কর্তার থালা কিন্তু সাজিয়ে দিয়েছি আর প্রথমেই তাকে কিন্তু সার্ভ করে দিচ্ছি। এবার দেখার পালা সেই স্বাদ আমি আনতে পারলাম কি না। আরে